রমাদানকে কিভাবে আমরা প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারি। রমজান মাস সামনে চলে আসছে, তাই না? আমরা অনেকেই রমাদান মাসকে সুন্দরভাবে কিভাবে কাটাবো, কিভাবে ফলপ্রসূ রমজান অতিবাহিত করব আমরা এই পলিসি জানি না। আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো চারটা কাজ। কয়টা কাজ? রোজা রাখা, তারাবি পড়া, ইফতার খাওয়া, সাহরি খাওয়া, বাস শেষ। ঠিক না? ঠিক। রোজা, তারাবি, ইফতার, সাহরি, এই চারটা ছাড়া আর তেমন কোনো কাজ আমাদের রমজানে পাওয়া যায় না। রমজানের মাসের আসল উদ্দেশ্য সিয়াম সাধনা, রোজার আসল উদ্দেশ্যটাই আমরা বেশিরভাগ লোক যাই না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সিয়ামের উদ্দেশ্য বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনার রমজানকে যদি আপনি অর্থবহ করতে চান, সার্থক রমজান যদি কাটাতে চান, যেই একটি রমাদান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে, মুফিদ এবং উপকারী হবে এবং আপনার সিয়ামটা কাজে আসবে, এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে, আর সেটা হলো রমাদান মাসে সকল গুনাহগুলো ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কি করতে হবে ভাই? সকল হারাম ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে, যে আমি একটি মাস শতভাগ সকল হারাম মুক্ত জীবন গঠন করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান এসেছেই আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, সিয়ামের এই ইবাদত আল্লাহ দিয়েছেনই আমাদেরকে তাকওয়া চর্চা করবার জন্য। সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়, খুব ইন্টারেস্টিং একটা বিষয় ভাই। দেখেন, আমরা যখন রোজা রাখি তখন আমরা পান বা আহার যৌনতা এর কোনোটাই আমরা রোজাদাররা কেউ করি না। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যে রোজা রাখে সিরিয়াসলি, সে আবার গোপনে গোপনে গিয়া পানি খায়, এটা কোনো রোজাদারে করে? সবার সাথে বাটপারি করলেও রোজা রেখে এই জায়গায় কেউ চালাকি বাটপারি করে? করে না। তাহলে আমরা পানি, হালাল টাকায় কেনা পানি বা হালাল টাকায় কেনা খাবার, এটা আমাদের সামনে আছে, আবার ক্ষুধাও আছে, পিপাসাও আছে, তারপর আমরা খাই না, পান করি না, কেন? আল্লাহ নিষেধ করেছেন হারাম, সেজন্য। কেউ দেখলেও করি না, রুমে একা একা থাকলেও আমরা খাই না, পান করি না, কার ভয়ে? ঠিক একইভাবে এই সিয়াম আমাদেরকে বলে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি যখন কোনো হারাম কাজ করবা, মোবাইলে হারাম জিনিস দেখবা, তোমার দেখতে মনেও চাচ্ছে আবার দেখার সুযোগও আছে মোবাইলে, কোনো মানুষজন এখানে নাই, তারপরও তুমি দেখবা না, কারণ আল্লাহ হারাম করেছেন, আল্লাহর ভয়ে দেখবা না, এই শিক্ষাটাই ওই রমজানের রোজা তোমাকে দিয়েছে। সেই শিক্ষাটা যদি অর্জন করতে পারেন, রমজান শেষে যদি মনে হয় মাশাআল্লাহ আমি কয়েকটা হারাম কাজ ছাড়তে পারছি, অভ্যাস পরিবর্তন করতে পারছি, আমার জীবনে পরিবর্তন আসছে, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনার সিয়াম সাধনা, আপনার রমজান সার্থক হয়ে গেছে। অতএব গুনাহ ছাড়ার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। যাদের যেভাবে গুনাহ হয় তালিকা করে ফেলান, লিস্ট করে ফেলান, একটা কাগজে লিখে ফেলান যে আমার দ্বারা কি গুনাহ হয়। আমার ফেসবুকে হারাম সম্পর্ক আছে কিছু মানুষের সাথে, একটা গুনাহ। আরেকটা গুনাহ, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলেই আরেকজনকে নিয়ে গিবত শেখায় হয়। আরেকটা গুনাহ, বাবা মার সাথে আমি খেস খেস করি, খেউ খেউ গেউ গেউ করি, বেয়াদবি করি, নম্র ভাষায় কথা বলতে পারি না, আমার এটা বদভ্যাস আছে, লিখে ফেলান। তিন নাম্বার, চার, আমার বদভ্যাস আছে যে আমি কথা কথা মুখ খারাপ করে ফেলি, লিখে ফেলান। আপনি লেখেন যে আপনার বদভ্যাস আছে আপনি চোখের জেনা করেন, লিখে ফেলান। এভাবে যত বদভ্যাস আছে সবগুলো লেখেন, লিখে রমজান উপলক্ষে এগুলোকে টাঙ্গায় রাখেন এবং নিয়ত করেন যে হে বদভ্যাসগুলো আমি এই রমজান উপলক্ষে তোদের একটা একটা করে সবগুলোকে কোরবানি করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান শেষে যদি আপনি দু চার পাঁচটা বদভ্যাসও ছেড়ে দিতে পারেন, দু চারটা হারাম কাজও ছেড়ে দিতে পারেন, অনেকে ধূমপানে অভ্যস্ত, বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এটা তারা ছাড়তে পারেন না, আমি সবসময় বলি রমজান মাসে চেষ্টা করলে সবচেয়ে সহজ এগুলো ছাড়া, কারণ পুরো দিনের চোদ্দ ষোলো ঘন্টা এমনিই খাওয়া হয় না, এরপরে ইফতারিতে যায়, সাহারিতে সময় যায়, তারাবিতে সময় যায়, ঘুমে সময় যায়, সব মিলায় চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় বাইশ তেইশ ঘন্টাই আপনার এমনভাবে যে আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নেই, আর সুযোগ থাকে এক দুই ঘন্টা, ওই এক দুই ঘন্টা যদি আপনি সবর করতে পারেন তাহলে আপনার পুরো মাসেই আপনি চাইলেই ধূমপান ত্যাগ করা সম্ভব। আমাদের দেশে রোজা কয় ঘন্টা হয়? চোদ্দ ঘন্টা। ঘুমাই কয় ঘন্টা আমরা? কমপক্ষে ছয় ঘন্টা মিনিমাম, তাহলে ছয় আর চোদ্দ কয় ঘন্টা হলো? বিশ। ইফতার মাগরিবের আগে এক ইনিংস খান, মাগরিব পড়ে এসে সেকেন্ড ইনিংস খান, দুনো ইনিংস মিলাইয়া মাগরিবের নামাজ মিলাইয়া ঘন্টা খানিক তো লাগে নাকি? তাহলে বিশে আর কে?
21 ঘন্টা হয়ে গেল, তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কয় ঘন্টা হলো? 22। সারি খেতে উঠেন এবং নামাজ পড়তে আসতে যাইতে ওযু প্রস্তুতি সব মিলায় আধা ঘন্টা, সারিতে আধা ঘন্টা দড়লাম, সব মিলায়া 1 ঘন্টা দড়লাম, তাহলে সেই ক্ষেত্রে কত হলো? 23। আর থাকে কয় ঘন্টা? 1 ঘন্টা। চিন্তা করছেন, ওই মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত এই ফাঁকটা, আর এশার পরে আপনার ওই সোয়া পর্যন্ত এই ফাঁকটা, এই অল্প একটু ফাঁক যদি বন্ধ করতে পারেন, এই টাইমটা একটু জিমখিজে পড়ে থাকেন যে না আমি ধূমপান করব না, তাহলে আপনার দেখবেন ধূমপানের বদভ্যাস পালায় গেছে এমনি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাই একটা সময় নিজেকে পরিবর্তন করতে হয়, রমজানটা আসছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য। ভাইরা আমার রমজান চলে গেছে, কোনো পরিবর্তন হয় নাই, যেই লাউ সেই কদু। বিশ্বাস করেন এই রমাদান সার্থক রমাদান না, এই রমাদান অর্থবহ রমাদান না, এই রমাদান আমাদেরকে মুত্তাকি বানালো না, তাকওয়া চর্চা করালো না। আপনি একটা কাজ করেন গোটা রমজান মাসে, এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনি 10টা বদভ্যাস, 10টা হারামের সাথে সম্পর্ক আছে এগুলো এই মাসে এক বিন্দুও করবেন না। ফেসবুকে আপনার দ্বারা গুনাহ হয়, আপনি বাঁচতে পারেন না, আল্লাহর জন্য এই এক মাসের জন্য ফেসবুক অ্যাপটাই ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? যেটা দিয়ে আমার গুনাহ হয় ওই মাধ্যমটাই শেষ করে ফেলতে হবে। একটা মাস যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন শুরু করে দেন, এবং এর জন্য দুই একজন ভালো বন্ধু দরকার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করে, এইরকম মানুষদের সোহবত যদি নিতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো আল্লাহ বলেছেন ইমানদাররা, আর সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে, মুখলিসদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে থাকো। এরকম ভালো বন্ধু যদি তা পান, সার্কেল গড়েন, রমজানের শেষ দশককে এতে কাফে কাটান। দ্বিতীয় পয়েন্ট এটা, রমজানকে সার্থক করার জন্য প্রথম পয়েন্ট বলছি গুনাহমুক্ত রমজান করেন, এটা হলো এক নম্বর। একটা কাজ এটা করলেই সার্থক হবে, এর পাশাপাশি সহায়ক হিসাবে আরেকটা কাজের কথা শুধু বলছি, সেটা হলো শেষ দশক এতেকাফ করেন, রমজান অর্ধেক সার্থক হবে। কারণ রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হলো শবে কদর, সেটা থাকে কোন দশকে? শেষ দশকে। আপনি যদি আল্লাহর ঘরে এতেকাফে বসে যান, আপনি অটোমেটিক ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন, এবং আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যেই কাটালেন কারণ আপনি এতেকাফে আছেন। এতেকাফের ইবাদত রমজানের শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ইবাদত বেশি করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশর, এই যে ইয়া জিতাহিদু ফিহি মা লা জিতাহিদু ফি গাইরিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন, অন্য কোন সময় এত চেষ্টা মেহনত করতেন না। অতএব আপনি সেই দশক যদি এতেকাফে বসে যেতে পারেন, আপনার রমজান এমনি অর্থবহ হবে। ঈদের কেনাকাটা আমাদের অনেকের রমজান, প্রথম দুই দশকে, প্রথম 20 দিনে যাও আমল করি, এটা শেষের দশকে মার্কেটে গিয়ে চোখে জেনাটেনা করে আমরা নষ্ট করে ফেলি। এতেকাফ করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে মূল আমল হলো রমজানকে সার্থক করার জন্য একটা কাজ করেন, গুনামুক্ত রমজান কাটান। অনেক বেশি আমল করতে না পারেন, এই একটা কাজ করতে পারলে সাকসেস। পাশাপাশি সম্পূরক আরেকটা হলো এতেকাফ করেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করা, অন্যান্য যত আমল আছে, রমাদানের স্পেশাল 27টা আমল আছে, আমার একটা বক্তব্য আছে অনলাইনে শুনে নিতে পারেন, রমজানকে কেন্দ্র করে রমজান মাসের জন্য স্পেশাল বিশেষ আমল কোরআন হাদিসের আলোকে আছে কতগুলা? 27টা আমার তত্ত্ব তালাশ অনুযায়ী। অতএব সে সব আমলগুলোই করার চেষ্টা করবো, কিন্তু মৌলিকভাবে এই দুইটা পয়েন্ট মাথায় রাখবো। আল্লাহ আমাদের সবাইকে চেষ্টা আমল করার তৌফিক দান করুন, সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।